কোন কারণে প্রসারিত হইলো বা কোন কারণে সে কি হয় প্রসারিত হয়, বুঝা গেছে ব্যাপারটা? কোন কারণে প্রসারিত হয়, এখন দেখো, এখন সেটার জন্য আমাদেরকে একটা বেসিক ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে সরল ছন্দিত স্পন্দন কি সেটাকে আমাদেরকে জানতে হবে। সরল ছন্দিত স্পন্দন, অ্যাকচুয়ালি স্পন্দন মানে কি, অ্যাকচুয়ালি স্পন্দন মানে কি, মানে হচ্ছে তরঙ্গ, ঠিক আছে? মানে একটা কণা, ঠিক আছে, একবার এই পজিশন থেকে খেয়াল করো, একটা কণা এই পজিশন থেকে একবার এইদিকে যায়, যাওয়ার পরে আবার এই দিক থেকে আবার এদিকে আসে, এবং সে এই দিক থেকে বারবার এভাবে যায় এভাবে যায়, এবং এইটাকে বলা হয় কি স্পন্দন, তাই না? এবং এটা এভাবে হইতে পারে, ধরো একটা কণা এবার আবার যায় এরকম ভাবে ঝুলানো অবস্থায় আছে, এখন দোলনাটা হচ্ছে এই বরাবর এইভাবে উপরে উঠে, যখন আবার আসে তখন আবার কি এই বরাবর যায়, বুঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে স্পন্দন। সবগুলোতে আমরা দেখলাম যে একটা কণা কি করতেছে, তার একটা সাম্যাবস্থান আছে, সাম্যাবস্থান থেকে খেয়াল করো, সাম্যাবস্থান মানে মিড পয়েন্ট, যে মিড পয়েন্ট থেকে সে কি করতেছে, একদিকে ডান দিকে যাচ্ছে, আবার সাম্যাবস্থানে ফিরে আসতেছে, আবার কি বাম দিকে যাচ্ছে, আবার সাম্যাবস্থানে ফিরে আসতেছে। তার মানে এই যে স্পন্দন, স্পন্দনটা মানে কি একটা কণা তার সাম্যাবস্থান থেকে কাঁপতে থাকে, বুঝে গেছে ব্যাপারটা, বা স্পন্দিত হবে। এখন 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 একটা জিনিস খেয়াল করো, এখন একটা জিনিস হচ্ছে তুমি যখন দোলনায় যখন দোল খাচ্ছ সেটা যদি চিন্তা করো, দেখবা যে যখন এবার আস্তে আস্তে তখন আস্তে আস্তে কি তোমার ব্যাগ কমতেছে, ব্যাগ কমতেছে কিনা, একটা টাইমে এই পয়েন্টে যখন যাবা তখন ব্যাগ কি হবে, আস্তে জিরো হয়ে যাবে। এখন দেখো ব্যাগ জিরো হয়ে যাবে তখন আবার তোমার কি হবে, এবার আস্তে আসার পরে আবার এই বরাবর যখন আসবা এই এই জায়গায় ব্যাগ সর্বোচ্চ হবে, তারপর আবার এই জড়তার কারণে এদিকে যখন আসবা তখন আস্তে আস্তে ব্যাগ কমতে কমতে এই জায়গায় আসা আবার জিরো হবে, বুঝা গেছে ব্যাপারটা? এখন আমার কথা হইলো যে তুমি যখন এই যে এইভাবে যখন স্পন্দন দিচ্ছে বা তুমি যখন দোলনাটা দূর খাচ্ছ, কোন কারণে এইদিকে এইদিকে বলের মান জিরো হয়ে গেল বা এইদিকে ব্যাগের মান জিরো হয়ে গেল, এটার কারণটা হচ্ছে বা এদিকে প্রতিনিয়ত কোন কারণে ব্যাগের পরিমাণ কমতেছে, প্রতিনিয়ত কোন কারণে ব্যাগের পরিমাণ কমতেছে আমাদেরকে কি করতে হবে সেটা জানতে হবে। সেটা হচ্ছে একটা স্পন্দনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা কণা যখন তার সাম্যাবস্থান থেকে কাঁপে, যখন সে যেদিকে যাইতে চায়, ধরো এইদিকে সে যাইতে চায়, এইদিকে সে এক দূরত্ব যাইতে চায়, বাট অল টাইম এই কণাটার মধ্যে, অল টাইম এই কণাটার মধ্যে কি বললাম, সব সময় এই কণাটার পিছন দিকে একটা বল প্রয়োগ হয়, কি বললাম, এই কণাটার পিছন দিকে একটা বল প্রয়োগ হয়, এটা লজিক্যাল। পিছন দিকে যদি বল প্রয়োগ না হইতো তাহলে কি ব্যাগের মান আস্তে আস্তে কমতো, কমতো না। নিউটনস নিউটনস ফার্স্ট ল কি বলে, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু চক্র রাখবে, তাহলে এটা তো সুষম হয়ে গেছে একেবারে, তুমি একবার আকাশে চলে যাওয়ার কথা ছিল, ধরো যেমন একবার উঠছে উঠছে উঠছে, বাট যেহেতু যেহেতু এখানে যে ব্যাগটা ছিল ওই ব্যাগটা সুষম না, ব্যাগ আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে একটা সময় জিরো হয়ে যেতেছে, তার মানে অবশ্যই এখানে একটা কি বল কার্যকর আছে, বুঝা গেছে ব্যাপারটা? এবার এবার বুঝতে পারছো, তার মানে কি বোঝাতে পারলাম, সেটা হচ্ছে এই একটা কণা সেই কণাটার উপরে অল টাইম কি করতেছে, একটা বল কাজ করতেছে, এবং বলটা হচ্ছে কণাটা যেই দিকে যাইতে চাচ্ছে সেই দিকের বিপরীত, খেয়াল করো তুমি যখন এইদিকে চিন্তা করো কণাটা যখন এই বরাবর যাচ্ছে তখন এই জায়গায় জিরো হয়ে যেতেছে, কারণটা কি, এই বরাবর একটা বল দিতেছে, তার মানে কণাটা যেই বরাবর দূরত্ব যাইতে চাইবে, যেই দূরত্বে যেতে যাবে, যে বরাবর দূরত্বে যেতে যাবে তাই কি করবে, অপোজিট সাইডে একটা কি বল কাজ করবে, এবারে বোঝা গেছে? ওকে, দ্যাট মিন্স এখন দেখো, এখন হচ্ছে যখন একটা কোণা কাঁপবে, খেয়াল করো আমি জাস্ট দুই নম্বর দাঁড়া দিলাম, এখন একটা কোণা এইভাবে সরল রেখায় কাঁপতেছে, এইটা আমি দেখাবো, এটা দেখানোর জন্য যেটা করবো সেটা হচ্ছে ধরো এই জায়গা কোণা, বুঝা গেছে একটা এই জায়গা কোণা, এখন এই কোণাটা এই বরাবর কাঁপতেছে, একবার যেতেছে এই পর্যন্ত, আবার এই পর্যন্ত আসতেছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত, আমরা জানি যেটা সেটা হচ্ছে যখন সে এই বরাবর যাত্রা শুরু করবে তখন তার অপোজিট সাইডে কি একটা বল কাজ করবে, কারণ এই বলটা যখন সে এই বরাবর যাইতে চায় এই বরাবর যে বলটা কাজ করে সেই বলটার নাম দিলাম হচ্ছে এফ1,
কটা মান দিলাম কি এফ ওয়ার্ড, এই পর্যন্ত বোঝা গেছে। এবং এইদিকে এইদিকে যে কোনটা এই বরাবর যখন আসবে তখন পিছনে যে বলটা কাজ করতে হয় সেটা নাম দিলাম এফ টু, সে নাম দিলাম কি এফ টু। এখন দেখো এখন দুই দিকে যখন সমান বল কাজ করবে, সমান বল কাজ করবে তখন অবশ্যই কণাটা ওই সমান দূরত্ব অতিক্রম করবে, দুই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে। তার মানে আমি এটা যদি জিরো হয়, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মানে এফ ওয়ান সমান সমান যদি এফ টু হয়, মানের দিক দিয়ে যদি এফ ওয়ান এবং এফ টু সমান হয়, মানের দিক দিয়ে এফ ওয়ান এবং এফ টু যদি সমান হয়, এফ ওয়ান সমান সমান যদি এফ টু হয়, তখন আমরা লিখতে পারি এই দূরত্ব ও এ সমান সমান কি ও বি, খেয়াল করো বলের পরিমাণ সমান থাকবে, বুঝা গেছে ব্যাপারটা। এবং দুই দিকে বলের পরিমাণ সমান থাকার কারণে সে দুই দিকে কি করবে, সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। এখন দেখো এখন যদি কোন সময় এটা হয়, কোন সময় যদি এই কন্ডিশনটা না ঘটে, অর্থাৎ যদি এফ ওয়ান সমান সমান এফ টু যদি না হয়, দুই দিকে যে বলটা ক্রিয়া করতেছে ওই দুইটা বল যদি সমান না হয়, ধরে নিলাম যে এই এফ ওয়ানটা হচ্ছে এফ টু থেকে বড়, দেখবি সাবজেক্টে কি লিখতে পারি এফ ওয়ান গ্রেটার দেন এফ টু, এফ ওয়ান গ্রেটার দেন এফ টু। এখন দেখো ও আর ও বি কি সমান হওয়ার কোনো চান্স থাকে কিনা, কারণ আছে খেয়াল করো এফ ওয়ান যেহেতু বড় সে যখন এই বরাবর যাইতে চাইবে তখন তাকে বড় বলে ধরে রাখবে, তখন কি রাখে বড় বলে পিছন দিকে ধরে রাখবে, তখন কি এই ওবি যে আগে যতটুকু দূরত্বে যাইতে পারতো ততটুকু আগে কি এখন দূরত্বে যেতে পারবে না, সে এখন এই বিন্দুতে স্টপ হয়ে যাবে। বাট যখন সে এইদিকে যাওয়া শুরু করবে তখন দেখবে যে এফ টু বলের মান কম, অর্থাৎ তাকে কম বলে কেউ ধরে রাখতেছে, অর্থাৎ সে বেশি যাইতে পারবে, বুঝা গেছে ব্যাপারটা, সে বেশি এখন যাইতে পারবে। যদি সে বেশি যাইতে পারবে দেখিস এই এই ওয়াইটা কি হয়ে যাবে, বেশি বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে। দেখিস এফ ওয়ান গেটার দেন যখন এফ টু হবে তখন আমি এটা লিখতে পারি ও এ গেটার দেন কি ওবি, ওবি দ্যাটস দা কনসেপ্ট, দ্যাটস দা বেসিক। এটা বুঝলে তুমি বুঝতে পারবে কোন কারণে একটা বস্তু প্রসারিত হইতেছে, তাপ দেওয়ার পরে কোন কোন কেন একটা বস্তু কি হইতেছে, কেন একটা বস্তু প্রসারণ ঘটতেছে, বুঝে গেছে ব্যাপারটা। ওকে এখন দেখো এটা হচ্ছে পদার্থের তাপীয় প্রসারণ। এখন দেখাবো এখন আমাদের পদার্থের যে সাবস্টেন্স গুলো, পদার্থের যে অবস্থাটা সেটা হচ্ছে আমরা কি জানি, আমরা জানি যে প্রত্যেকটা পদার্থই, প্রত্যেকটা পদার্থের যে কণা আছে সেই কণাগুলো কি নিজ অবস্থান থেকে কাঁপতে থাকে, আমরা যখন তাপ দিব তখন কি করে তারা নিজ অবস্থান থেকে কাঁপতে থাকে, বুঝে গেছে ব্যাপারটা। কি বললাম প্রত্যেকটা কণা নিজ অবস্থান থেকে কাঁপতে থাকে, গ্যাসীয় পদার্থের কাঁপুনি কি বেশি, তরল পদার্থের কাঁপুনি তাদের আরো কম, কঠিন পদার্থের কাঁপুনি আরো একেবারে কম, বুঝে গেছে ব্যাপারটা। এখন দেখো এখন আমরা যদি এটা করি, খেয়াল করো আমরা যদি দুইটা কণার কথা চিন্তা করি, সাপোজ এইদিকে একটা কণা, এইদিকে একটা কণা, আবার এদিকে একটা কণা, বুঝে গেছো একটা কণা আছে এদিকে আর একটা কণা কি এদিকে, এটাকে আমি আরো এদিকে দিই, এটা হচ্ছে এদিকে, খেয়াল করো একটা কণা আছে এদিকে আর একটা কণা কোন দিকে, এদিকে, বুঝে গেছো একটা। এখন দেখো করবো, এখন যখন তুমি তাপ দিলা কি করলা, যখন তুমি তাপ দিলা তখন এই কণাটা তার সাম্যাবস্থান থেকে কি শুরু করবে, কাঁপা শুরু করবে, অর্থাৎ সে এটা তার সাম্যাবস্থান, সে সাম্যাবস্থান থেকে এইভাবে যাবে আবার কি এইভাবে আসবে, উপর নিচে না, এবার এই বরাবর কাঁপবে, উপর নিচে গেলে উপর নিচে তো একটা আর একটা কণা আছে, ঠিক আছে, সো ওইটা দিয়ে আমরা বিবেচনা করতে পারি এরকম ভাবে, বুঝে গেছে ব্যাপারটা। বাট আমরা জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট এটাকে এই বরাবর দিলাম, বুঝা গেছে, খেয়াল করো ধারণাটা কি করতেছি, এই যে এই যে কণাটা আছে এই কণাটা এখন তার সাম্যাবস্থান থেকে এই বরাবর যাবে, বাট এদিকে একটা বিষয় আছে সে যখন এই বরাবর যাবে, খেয়াল করো সে যখন এই বরাবর যাবে তার ডিরেকশন যখন এই বরাবর হবে তখন এই বরাবর তাকে কি একটা বল দিবে, অর্থাৎ তার বিপরীত দিকে কি একটা কি বল দিবে, যদি তার এদিকে যদি বল না থাকতো তাহলে এটা কি হতো, এটা একসাথে জিরো হয়ে যেত না, বুঝে গেছে ওটা। অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে এইখানে যেই বলটা ক্রিয়া করতো সেটা হচ্ছে আন্তঃআণবিক বল, এখানে কি ক্রিয়া করতে চায় আন্তঃআণবিক বল। এখন আন্তঃআণবিক বলের বৈশিষ্ট্যটা বলতেছি, আন্তঃআণবিক বলের বৈশিষ্ট্য হচ্ছে তুমি যখন বস্তুটার দিকে যাইতে থাকবা, খেয়াল করো খেয়াল করো তুমি যখন ওই একটা অণু, একটা অণু যখন আর একটা অণুর কাছাকাছি যাইতে থাকবে তখন ওই অণুটা ওই অণুটাকে বিকর্ষণ করবে, কি করবে বিকর্ষণ করবে, অর্থাৎ এই অণুটা যখন এই অণুটার কাছাকাছি আসতে চাইতেছে তখন এই অণুটা এটাকে একটা বিকর্ষণ করতেছে, বুঝা গেছে। বলটাকে আমি জাস্ট লাল কালিতে চিহ্নিত করলাম,
বুঝা গেছে ওটা? তাহলে কি বললাম, এই অণুটা কাঁপার সময় যখন সে এই বরাবর আসবে তখন আন্ত আণবিক এটা কি বলবে, বিকর্ষণ বল হবে, কারণ সে যখন কাছাকাছি লেগে থাকবে তখন তাকে কি করবে, বিকর্ষণ করবে। সে এই বিকর্ষণের পরে সে যখন কি হবে, সে যখন চৈলা দিতে থাকবে, আন্তঃআণবিক বলে বৈশিষ্ট্য হলো তুমি যখন একটা কোনা কাছাকাছি থাকবে তখন সে তোমাকে বিকর্ষণ করবে, যখন তুমি চলে আসতে থাকবে তখন তোমাকে আবার আকর্ষণ করবে। অর্থাৎ তুমি যখন এই বরাবর চলে আসতে চাইবা, তারপরে এইদিকে আমরা একটা স্পন্দনের বিষয় পেলাম। স্পন্দনের বিষয়টা কি, একটা কণা সে সাম্যাবস্থান থেকে এক দুই দিকে যাচ্ছে এবং দুই দিকে যাওয়ার সময় তার এই দূরত্বের অপোজিটে একটা বল ক্রিয়া করতেছে, সেই বলটাই কি আন্তঃআণবিক বল। ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, মুখে বলি দূরে যা মন বলে থেকে যা, যখন তুমি কাছাকাছি যেতেছো তখন তোমার খুব ঝাড়ি দিতেছে বা ইয়া করতেছে, তখন তুমি দূরে যেতে চাইতেছো, যখন দূরে যেতে চাইতেছো তোমার মন বলে একটু থাকুক না আমি যেটা ইয়া করছি। এটা প্রথম প্রেমের বৈশিষ্ট্য, প্রথম দেখা করার বৈশিষ্ট্য, প্রথম ঝগড়া করার বৈশিষ্ট্য, ঠিক আছে। মুখে বলি দূরে যা মন বলে থেকে যা, অর্থাৎ তুমি যখন কাছাকাছি যাবে তখন মুখে খুব ঝাড়ি দিব, যখন চলে আসতে চাইবা তখন বলবো যে ইস একটু থাকলে ভালো হইতো, আমি তোমার সত্যি ভালোবাসি মনে মনে কইতেছি। বুঝা গেছে ব্যাপারটা, বুঝা গেছে? তার মানে মুখে বলি দিলে যা মন বলে থেকে যায়। এখন দেখো, এখন তুমি যদি তাকে এমন মুখে বলা দেও তাহলে মনে করো যে মনে যত চাও না কেন একেবারে জোর চলে দেবে, বুঝা গেছে ব্যাপারটা? তাহলে মনে যতটা আমি থাকবে কেন কোনো লাভ হবে না। আন্তরিক বলের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম, সে যতটুকু আকর্ষণ বল দে সে এই যে দূরে যাওয়ার সময় আকর্ষণ বলতে সে আকর্ষণ বলের মান খেয়াল করো, সে আকর্ষণ বলের মান, সে যখন এই কোণাটা যখন কাছে যায় তখন যতটুকু বিকর্ষণ বল দেয় সেটা থেকে কম, অর্থাৎ বিকর্ষণ বলের মানটা হচ্ছে বেশি। কি বললাম, বিকর্ষণ বলের মানটা কি বেশি খেয়াল করো, এদিকে বিকর্ষণ বল কোনটা, এটা না, যখন কাছে যাচ্ছে তখন কি তাকে এই বরাবর বলতে দিচ্ছে, এই এই বলটার মান অনেক বেশি, সে বিকর্ষণ বল দেয়। আর সে যখন কাছে যায় খেয়াল করো, সরি, সে যখন দূরে চলে আসতে চায় তখন আকর্ষণ বল যেটা দেয় সেটার পরিমাণ হচ্ছে অত্যন্ত কম, সেটার পরিমাণ কি অত্যন্ত কম। বুঝা গেছে ব্যাপারটা? সরলসঙ্গীত স্পন্দন হলে কি হতো, এই যে এই বরাবর দিয়ে বল এবং এই বরাবর দিয়ে বল, এই দুটো বল কি হইতো, সমান হইতো, সমান হইতো কিনা, এই বরাবর দিয়ে দুই বল, এই বরাবর দুইটা বল, সমান হইতো। অর্থাৎ এই বরাবর কি বল ক্রিয়া করে আকর্ষণ বল, এই বরাবর কি বল ক্রিয়া করে বিকর্ষণ বল, এই এফ ওয়ান আর এই এফ টু কি হইতো, সমান হইতো, যদি সরলসঞ্চিত স্পন্দন হইতো। কিন্তু এটা কোন সরলসঞ্চিত স্পন্দন না, অর্থাৎ এটা এই যে এফ ওয়ান এবং এফ টু সমান না, এই যে এফ টু যে বিকর্ষণ বলটা আছে, এই যে এটা হচ্ছে এফ টু যে বিকর্ষণ বলটা আছে সেই বিকর্ষণ বলটা হচ্ছে গ্রেটার দেন এফ ওয়ান। বুঝা গেছে ব্যাপারটা? খেয়াল করো, যেহেতু এই বিকর্ষণ বলটা অনেক বেশি, খেয়াল করো আকর্ষণ থেকে যেহেতু বিকর্ষণটা বেশি সেহেতু দেখো ও কি বেশি দূরত্বে যাবে কিনা, এই বরাবর বেশি দূরত্বে যাবে কিনা, এই বরাবর বেশি দূরত্বে যাবে কিনা, এটা বলছো না? আরেকটা দেখো, এই বরাবর দিয়ে সে যাইতে চাইতেছে তাকে অপোজ করতেছে কে, ফিরে গেছে কি এফন, এফন এর মান কি কম নাকি বেশি, এফন এর মান কম, খেয়াল করো এখন কম, যেহেতু এখন এর মান কম, যেহেতু কম বলতে তাহলে দূরে রাখতে চাইতেছে, দূরে চলে যেতেছে, তখন কি সে বেশি দূরে চলে যাবে না? আবার দেখো সে যখন কাছে আসতে চাইতেছে তখন কোন কোন বল তাকে অপোজ করতেছে, এই বলে জেলে এফ টু, এই বলের মান হচ্ছে অনেক বেশি, অর্থাৎ তাকে এই কাছে আসতে দিতেছে না। তাহলে অ্যাকচুয়ালি সে এই দিক থেকে যতটুকু দূরত্ব অতিক্রম করবে তার থেকে কি এই দিকে বেশি দূরত্ব অতিক্রম করবে না, দ্যাট মিন্স আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে। বুঝা গেছে ব্যাপারটা? এখন দেখো তার মানে কিন্তু আলটিমেটলি এই দুইটা বল সমান না হওয়ার কারণে এই যে কণাটার যে সরণ সেই সরণটি বাইরের দিকে বেশি হয়ে গেল না, বাইরের দিকে বেশি হয়ে গেল না, বাইরের দিকে বেশি হয়েছে কিনা, বাইরের দিকে বেশি হয়েছে মানে তো দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। বুঝা গেছে ব্যাপারটা? বাইরের দিকে বেশি হয়েছে থেকে তো দৈর্ঘ্য কি হয়েছে বৃদ্ধি পাইছে, যদি ভিতরের দিকে যদি বেশি আসতো তাহলে দৈর্ঘ্য কি তো গড় দূরত্ব আছে, দেখো সরাসরি তো যায় নাই, কাঁপতে কাঁপতে যাবে, কাঁপতে কাঁপতে দূরত্ব যাবে, বুঝতে পারছো, সরাসরি তো যাবে না। খেয়াল করো যখন এই পর্যন্ত না
তারপরে ধরো একটু দূরত্ব গেলো, তখন সে তারপর এই জায়গায় তোমার সাম্যাবস্থা চলে গেলো, এই জায়গায় তোমার আবার কাপড় হতো, আবার কাপড় পরে আরেকটু দূরে দিলো, এরকম ভাবে ইয়া করে, বুঝে গেছো ব্যাপারটা? ক্লিয়ার? ওকে, বুঝে গেছে? ওকে, ইন্টারেস্টিং।